আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, আজ 8ই জুন। দর্শক, কুয়েত সাগরে একটি অনৈতিক কাজের সন্ধান মিলল। গতকাল আমরা আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করেছিলাম, আর সেটি হচ্ছে যে কয়েকজন প্রবাসীকে আটক করেছিল কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তারা যৌন উত্তেজক, সেক্স টয় বিক্রি করত, যে কারণে সিকিউরিটি ফোর্স তাদেরকে আটক করে এবং নির্বাসনে পাঠিয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রচার করা হয়েছে। কুয়েত সাগরে স্পিড বোর্ডে করে সেক্স করার দায়ে একটি যুবক এবং যুবতীকে খুঁজছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেটির একটি পিকচার শেয়ার করেছে আমরা আমাদের ভিডিওর সাথে আপনাদেরকে দেখাচ্ছি। একটি ইসলামিক দেশে এটা কি শুরু হলো? অসব কুয়েতে আমরা প্রতিনিয়তই ইসলামিক শাসন দেখছি, আর সেই কুয়েতে বসে কে বা কারা এই দেশটার বদনামী করার জন্য বা দেশটাকে ডুবানোর জন্য এই ধরনের অনৈতিক কাজ প্রতিনিয়তই করে যাচ্ছে। ঠিক যখন আমরা দেখছি যে পুরো কুয়েত জুড়ে পতিতাবৃত্তির বিরুদ্ধে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর সারাশি অভিযান অব্যাহত রয়েছে, ঠিক একই সময় কুয়েত সাগরে গিয়ে তাও একটি স্পিড বোট, যেটি জেট স্কিতে চড়ে জনসাধারণের সামনে অনৈতিক কাজ করে বেড়ায়, কার এত বড় বুকের পাঠা, কে করেছে এই কাজ? দর্শক, আমরা আশা করছি যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই এই যুবক এবং যুবতীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসবে এবং দৃষ্টান্তমূলক একটি শাস্তি দেবে, যাতে করে কুয়েত সমুদ্রে নেমে কোনো ধরনের অনৈতিক কাজ করা তো দূরের কথা, স্বপ্নও না দেখে। আজ একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, দর্শক দেখব সেই ভিডিও ফুটেজটি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়িকে সিগন্যাল দেয় দুজন কুয়েতি পুলিশ, গাড়িটি সাইড করে, আর যখন পুলিশ গাড়ির পাশে যাচ্ছে তখনই সেই গাড়িটি টেনে চলে যায়, আর গাড়িটি যখন টেনে চলে যাচ্ছে তখন সেখানে অবস্থানরত একজন পুলিশ রোডের মধ্যেই তখনই তাৎক্ষণিক পড়ে যায়। এটি হচ্ছে বর্তমান কুয়েতের অবস্থা। আপনারা জানেন যে একজন কুয়েতি পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মাহবুল্লাতে ছুরির আঘাতে, যেটার জন্য একজন সিরিয়ানকে আটক করা হয়েছিল, পরবর্তীতে সে মৃত্যুবরণ করে। সেই ঘটনার পর কুয়েতের পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, স্বয়ং কুয়েতি নাগরিকরাই সোচ্চার হয় কুয়েতের পুলিশের কাজ কি, যেভাবে একজন সাধারণ মানুষ একজন কুয়েতি পুলিশকে এভাবে মেরে চলে গেল। এরপর কুয়েতের সংসদে প্রস্তাব রাখা হয় কুয়েতের পুলিশের সক্ষমতা নিয়ে বা কুয়েতের পুলিশকে আরও বেশি পাওয়ার দেওয়া হয়। সর্বশেষ কুয়েতের পুলিশের হাতে দেওয়া হয় মরিসের স্প্রে, একজন পুলিশ তার আত্মরক্ষার জন্য এই মরিসের পানি ব্যবহার করতে পারবে, সেটি এখন কার্যকর রয়েছে। কিন্তু এ সকল কঠোর আইন থাকার পরেও একজন পুলিশকে ঠিক এভাবে হাইওয়ে রোডের মধ্যে ফেলে দিয়ে একজন চলে গেল, এখন পর্যন্ত তাকে আটক করতে পারেনি কুয়েতের সিকিউরিটি ফোর্স। আমরা আশা করছি যে অতীতের ঘটনাগুলোর মতো কুয়েতের সিকিউরিটি ফোর্স এই ঘটনারও দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করবে, বিশেষ করে যে এত বড় দুঃসাহস দেখিয়েছে সে হতে পারে কুয়েতি, হতে পারে আজনবী, অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। কারণ আমরা অনেকগুলো রেকর্ড দেখছি কুয়েতে, কুয়েত একমাত্র যেখানে কুয়েতি প্রবাসী যেই অপরাধ করে না কেন সঠিক প্রমাণ এবং ইনফরমেশন দিয়ে অভিযোগ দিতে পারলে তার শাস্তি দেওয়া হচ্ছে। আর আমরা চাই এরকম শাস্তির মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় প্রবাসভূমি কুয়েত আমাদের কাছে অনন্য উচ্চতায় চলে যাবে। দর্শক, কুয়েতের হাসাবিয়া, কুয়েতের মাহবুল্লা, কুয়েতের খাইতান, কুয়েতের পরওয়ানিয়া, টোটাল কুয়েতি এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে প্রবাসীদের কাছে। বিশেষ করে সিকিউরিটি ফোর্সের অভিযানে প্রতিনিয়তই আটক হচ্ছে ড্রাইভার, লাইসেন্সবিহীন ড্রাইভার, লাইসেন্স সহ ড্রাইভার, বৈধ প্রবাসী, অবৈধ প্রবাসী। তবে আইনশৃঙ্খলা বাহিনী যখন আটক করছে তখন তাদেরকে অবৈধ অভিযোগের ভিত্তিতে আটক করছে, যেহেতু তাদের কোম্পানির বিরুদ্ধে রয়েছে অভিযোগ, তাদের মেলাবের উপরে রয়েছে একটি মামলা, এছাড়া একই প্রফেশনের লোক অন্য প্রফেশনে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। আর বর্তমান কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি রয়েছে সেই সকল এরিয়ার উপরে যেখানে বসবাস করছে প্রবাসীরা। বুঝতে পারছেন যে কত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে বর্তমান কুয়েত প্রবাসীরা। অবৈধ প্রবাসীদের চোখে ঘুম নেই সেটা আমরা মেনে নিলাম, কারণ তারা অবৈধ, তাদের আকামা নাই বা তার আকামা আইনের লঙ্ঘন করেছে। কিন্তু বৈধ প্রবাসীরা রয়েছে তার চেয়েও বেশি চাপে, বৈধ থাকার পরেও কুয়েতের পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে জেলে, আর সেখান থেকে যখন কোম্পানি বা কোনো কুয়েতি তাকে
ছাড়িয়ে আনছে না তখন তাকে আবার নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে। তার মানে বৈধ বা অবৈধ দুই ধরনের প্রবাসী বর্তমান কুয়েতের এই পরিস্থিতিতে, অবৈধ সকল প্রবাসী এক সংকটের মধ্যেই দিন কাটাচ্ছে কুয়েতে। আমরা আশা করি আল্লাহ আমাদের সকল প্রবাসীকে সুস্থ এবং ভালো রাখবে এবং এই ধরনের সংকট থেকে মুক্তি দেবে। কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান শেষ হবে আর প্রবাসীরাও নিশ্চিন্তে প্রবাস জীবন কাটাবে। বৈধ প্রবাসীদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি, সেটি হচ্ছে আপনার সিভিল আইডি, আপনার কোম্পানির নামে যদি মেলা বন্ধ থাকে, আপনার খুরুজ পেপার বা কেন আপনার আকামা লাগে নাই, আপনার কোম্পানির বেসগার্ড, আপনি যেই কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানির লোকেশন, ঠিকানা, আপনার ম্যানেজার, আপনার সুপারভাইজার, এদের সাথে যোগাযোগ, এদের নাম্বার সংগ্রহ রাখবেন। বিশেষ করে যারা বৈধ রয়েছেন তারা যে কোনো ধরনের বিপদে পড়লে রক্ষা পেতে। আর অবৈধ প্রবাসীরা অবশ্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং খাদেম বিষাদারীদেরকেও বলবো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনার কফিল বা আপনার স্পন্সর এদের সাথে প্রতিনিয়তই গুড আন্ডারস্ট্যান্ডিং বা ভালো কমিউনিকেশনে থাকবেন। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অভিযান পরিচালনা শুরু করেছে হয়তো বা কেউই রক্ষা পাবে না এ যাত্রায়। বিশেষ করে কুয়েতের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলছে। আর অনেক বৈধ প্রবাসী বিপদে পড়ছে কারণ তাদের কুয়েতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা তাদের কুয়েতি বিশ্বের বাণিজ্যের সাথে জড়িত বা তাদের কুয়েতির ব্ল্যাকলিস্ট রয়েছে। আবার যে সকল প্রবাসী কোম্পানিতে কাজ করে তাদেরকে আটক করছে, তাদের কোম্পানির বিরুদ্ধে মামলা রয়েছে বা তাদের কোম্পানির বিরুদ্ধে ব্ল্যাকলিস্ট রয়েছে। সব মিলিয়ে একটা না একটা সমস্যা রয়েছে আর এই সকল সমস্যা থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন এবং সতর্ক, বিশেষ করে সিকিউরিটি ফোর্সের অভিযান থেকে এড়িয়ে চলা সবার জন্য বেটার হবে। আমরা আবার প্রায়শই দেখি আমাদের অনেক প্রবাসী বলে যে আমার কাছে আকামা আছে, পুলিশে ধরবো না, কিন্তু সেই প্রবাসীকেও দেখি পরের দিন খুঁজে পাওয়া যায় না, পরে দেশে গিয়ে কল করে বলে যে ভাই হাসাবিয়া গল্লির মোড় থেকে আমাকে ধরে দেশে পাঠিয়ে দিছে, বা মাহবুল্লাতে সাগর পাড়ে গেছিলাম সেখান থেকে ধরে দেশে পাঠিয়ে দিছে, বা পরোয়ানিয়া ফুটবল মাঠে যাওয়ার সময় পুলিশে উঠায় নিছে এরপর দেশে পাঠিয়ে দিছে। তার মানে বুঝতে পারছেন যে আপনার সিভিল আইডি বা আপনার আকামা থাকলেই আপনার প্রবাস জীবন সুরক্ষিত নয়, আপনাকেই আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে হবে। দর্শক, এখন দেখে নেব ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাত্র 18 সেকেন্ডে প্রবাসীদের সকল কার্যক্রম কমপ্লিট, ইমিগ্রেশন কমপ্লিট করে যেতে পারবে এবং আসতে পারবে তার একটি বিশেষ প্রতিবেদন। আলহামদুলিল্লাহ, অবশেষে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইগেট চালু করল। মাত্র 18 সেকেন্ডেই ইমিগ্রেশন পার হবেন যাত্রীরা। যেভাবে কাজ করবে ইগেট, বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে ই পাসপোর্ট নিয়ে যখন একজন ব্যক্তি ইগেটের কাছে যাবে তখন নির্দিষ্ট স্থানে ই পাসপোর্টটি রাখলে সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। তখন নির্দিষ্ট নিয়মে গেটের নিচে দাঁড়ানোর পর ক্যামেরা ওই ব্যক্তির ছবি তুলে নেবে। এরপর সব ঠিকঠাক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন যাত্রী। তবে যদি কোনো যাত্রী ভুল করেন তাহলে লাল বাতি জ্বলে উঠবে, তখন সেখানে দায়িত্বরত কর্মকর্তারা সঠিকভাবে ই পাসপোর্ট ব্যবহারে ওই যাত্রীকে সহযোগিতা করবেন। 18 সেকেন্ডেই ইমিগ্রেশন সম্পন্ন। ই পাসপোর্টের মাধ্যমে 18 সেকেন্ডে একজন যাত্রী নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। এই বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম নিশ্চিত করেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট 15টি ইগেট বসানো হয়েছে। তার মধ্যে বিমানবন্দর ডিপ্রিসা যেটি বহির্গমন এলাকায় 12টি এবং অ্যারাইভেল যেটি আগমনী এলাকায় 3টি ইগেট বসানো হয়েছে। রোববার ও সোমবার পরীক্ষামূলকভাবে এই গেট ব্যবহার করা হয়েছিল। এতে দেখা যায় মাত্র 18 সেকেন্ডেই একজন যাত্রী নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন। এছাড়া শাহ আমানত বিমানবন্দরের 6টি এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের 6টি ইগেট স্থাপন করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 সালের 22 জানুয়ারি ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন। আর 2021 সালের 30 জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইগেট উদ্বোধন করেন। এরপর 11 মাসেই গেট চালু হয়নি, অবশেষে আজ থেকে এটি চালু হলো।
দর্শক আপনারা অবগত রয়েছেন যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা বাংলাদেশের এয়ারপোর্টগুলো নিয়ে আমাদের প্রবাসীদের অনেক অভিযোগ রয়েছে। এই ইগেট সেবা চালুর মধ্যে দিয়ে প্রবাসীরা আশা করছে যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয় একজন প্রবাসী, এতে করে সে যে ধরনের হয়রানির মুখোমুখি হয়, এই সকল সমস্যা থেকে এখন থেকে প্রবাসীরা মুক্তি পাবে।